কোথায় সূর্য তুমি বলো? ও তাই সূর্য কোথায়? সূর্য কোথায়? সূর্য কোথায়? সূর্য বেরোতে ভয় পেয়ে গেছে, ওই জন্য বাড়িতে আছে। বড্ড জ্বালায় পড়া গেল। বৃষ্টি একটা জিনিস স্বস্তি দিল, কিন্তু এ থেকে ইলেকট্রিক কানেকশনে গন্ডগোল শুরু হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মানডে, অফিস যাওয়ার দিন, তো বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো, কারণ সকাল থেকেই উঠে যেটা ফিল হচ্ছে একটু কম গরম লাগছে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তবে ভালোই লাগছে বেশ আজকে, তাই জন্য একটু দেরিতেই বেরোলাম। কি বলো ড্যাম? ভালো তো কালকে থেকেই লাগছে, কালকে থেকে কালকে খেলতে গেলাম এবং কষ্টও হয়নি, আর এই দাবদাহটা কমা খুবই দরকার ছিল। এখন তাও মনে হচ্ছে মানে এবার, কালকে সকালে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই অবস্থা যে 38 ডিগ্রি টেম্পারেচারে আমাদের মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, কারণ আমরা 44 কে বিট করে ফেলেছি। সেটাই, আজকে তো যা ওয়েদার, মনে হচ্ছে আজকে না বৃষ্টি নামে, পুরো মেঘলা মেঘলা করে আসছে। একটু আগে তো পুরো কালো হয়েছিল, এই মেঘলা মেঘলা করে আছে অলরেডি, একটু ওভারকাস্ট। আর মাঝে মাঝে আগে একটু আগে যখন বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছে না পুরো কালো হয়ে আসছে, বৃষ্টি নামবে। ট্যাপ চশমাটা খুলে দেখে নাও বাইরে, অতটাও কালো নেই গো। ও, চশমার জন্য একটু কালো লাগছে, বাট তাও না হবে, বৃষ্টির প্রেডিকশন আছে। ওই দেখো, সত্যি বৃষ্টির প্রেডিকশন আছে, বৃষ্টিতে হওয়ার কথা। হলেই ভালো, তবে বাবা 48 এ না যায় এরকম ভাবেই চলে। যাওয়া তো উচিত, এটা ওই 10 দিনের হিট ওয়েভ ছিল না, ওই সময়ের জন্য এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, মানে এখন তো ওয়েদার রিপোর্ট বলছে যে হওয়ার কথা নয়, এবার বাকিটা ব্যক্তিগত। তুমি দেখো না সামনে কি সুন্দর একটা মানে ফিল আসছে, দেখে মনে হচ্ছে স্প্রিং প্রপার, সামার ঠিক লাগছে না। তুমি নিজে বলো, আমার না সানগ্লাস পরা বলে বলছো, কি সুন্দর একটা ওয়েদার। কোথায় সূর্য তুমি বলো? ঘামও হচ্ছে, তাই ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার খুব চান্সেস থাকে, তো জলটাও বেশি করে খেতে বলছে। জল থেকে একটা কথা বলার, সেটা হচ্ছে সকালবেলা আমি একটা ফ্রিজের ঠান্ডা জলের বোতল বের করে রেখেছিলাম জাস্ট গাড়িতে ওঠার আগে, যথারীতি আমি নিয়ে নামতে ভুলে গেছি। এবার আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট ফার্ট দেওয়ার একটু পরে বলছি, ইস, ঠান্ডা জলের বোতলটা বার করলাম, নিতে ভুলে গেলাম। তখন আমার কাছে ডায়লগ আসছে, তুমি যার সাথে সংসার করো সে নিয়ে বেরিয়েছে। মাই গড, মানে একটু পাটা পিচ পেলেই মেরে দিচ্ছে আজকাল লোকজন, ছক্কা তো দেবো না কেন, ক্রেডিটটা তো নিতেই হবে। মনে করে যে আমি নিয়ে এলাম, তুমি বার করে রেখেছো, আমি জানতাম তুমি ঠিক আছে নিয়ে নিলাম ফাঁকা ক্রেডিট। এত ক্রেডিটের পিছনে দৌড়ালে তো হয় না। ও, ইয়ে দেখলাম তালশাস উঠেছে। যাওয়ার সময় হবে না, মানে অন্য কোনো টাইমে নিয়ে নেবো, বাট দেখলাম যে তালশাস উঠেছে, তাহলে সন্ধ্যাবেলা যদি বেরোই তাহলে তখন নিয়ে নেবো। এতক্ষণ তো কাজ চলছে, এখনও চলছে, একটু চা করবো, আর ট্যাব একটু বেরিয়েছে, তো বললো আজকে সন্ধেবেলা টিফিনটা বানাবে, তাই ওই জন্য বেরোলো জিনিসগুলো কিনতে। আর আমি এই ঘরে এলাম, একটু জানলা দরজাগুলো খুলে দিই। উমা, বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। ইয়েস, রাইট, বৃষ্টি পড়ছে দেখাচ্ছি, দারুণ ব্যাপার হয়ে গেছে তো, বৃষ্টি পড়ছে। প্লিজ হোক একটু বৃষ্টিটা বেশি করে, ঝমঝমি একদম বৃষ্টি হয়ে যাক। মা, থেমে গেল নাকি? এ বাবা, এইটুকু বৃষ্টিও যদি থেমে যায় তাহলে খুব মুশকিল। ট্যাপ তো বেরিয়েছে না, আমি ওটাই চিন্তা করছি, ছাতাটাও নিয়ে যাইনি। এবার বুঝতে পারছি না, ভিজে যায় যদি, একটা ফোন করেই দেখি।
মেঘ গুড়গুড়ও করছে। বাহ দারুণ, মেঘ গুড়গুড় করে একদম বৃষ্টিটা হচ্ছে। তো আমি এখন টিভির টিভির প্লাগগুলো খোলাই আছে, আমি একবার এসির পয়েন্টটাও খুলে দিই। বাই চান্স যদি বা এটা পড়ে যায়, বাজ টাচ পড়ে, তাহলে খুব বিপদ হয়ে যাবে। খুলে দিয়েছি এসির পয়েন্টটাও, আর মোটামুটি ইলেকট্রিক পয়েন্ট সবই খোলা থাকে, অসুবিধা নেই। হাহ শান্তি। বাট এই অল্প বৃষ্টি হলে হবে না, ঝমঝমিয়ে বৃষ্টিটা, মানে পুরো মাটি ভেজাতে হবে, না হলেই ওই একটু ভিজাতেই গরম। যাই হোক, আমি এখন চাটা করি আর ট্যাপকে ফোন করে নিই এর মাঝে, দেখি কোথায় আছে। এই বৃষ্টিটা দেখতে দেখতে চা খাওয়ার একটা আলাদাই মজা আছে কিন্তু। আর একটা বেশ বৃষ্টি পড়লে কি আর মাটির একটা শুধু গন্ধ ওঠে না, ওটা আমার আমার তো খুব দারুণ লাগে, আমার ভালোই লাগে বেশ এই গন্ধটা। তো এখন এই বারান্দায় এসছি, একটু বৃষ্টিটাও পড়ছে, তার সাথে একটু চাও খাচ্ছি, ট্যাবের চাটা করে রেখেছি, আসলে পরে খাবো। ও হ্যাঁ, পুরো স্বস্তির নিঃশ্বাস। আর জাস্ট বৃষ্টিটা শুরু হলো, আমি তখনই বাইরে ছিলাম, আর বৃষ্টি হালকা ভিজেওছি, হেভি মজা লাগছে। আমি তো চিন্তাই করছিলাম যে তুমি কখন আসবে, মানে বৃষ্টি তো ভিজছো কি ভিজছো না, আমি তো ফোনটাও পাচ্ছি না। যাই হোক, আজকে বৃষ্টি ভেজে গেল সন্ধ্যেবেলা, দারুণ কলটা তো শেষ, পরে একটু একটা আছে, বাট ঠিক আছে, এখন একটু রিল্যাক্স টাইম। আর চা খেয়েছি জাস্ট, আর বানিয়েছি আজকে পানির বার্গার, এটা রেসিপি দেখাইনি, একদম ইজি জলের মতো। এই যে একটা হোমমেড আমি মেয়োনিজ বানিয়েছিলাম, ডায়েট ফ্রি মেয়োনিজ, ওই পিজা ব্রেডের রেসিপিটা আমি লিঙ্ক করে দেবো, দেখে নিও। আর এছাড়া বার্গার বান, ওই যে পাঁচ করেছে বার্গার বান, তার মধ্যে একটু শশা আর পানির স্লাইস দেওয়া আছে, জাস্ট পানিরটা হালকা সাথে করা, আর একটা চিজ স্লাইস, আর কিচ্ছু নেই, সল্ট অ্যান্ড পেপার। এবার আর আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, এই অসুজে খাবার জিনিস সিলেক্ট করা খুব ডিফিকাল্ট। এই পানিরই যা ভরসা, এটাই আমাদের পাটার মাংস, এটাই এখন চিকেন। আর আজকে আমরা আলোচনা করছিলাম ওই ওর পাসপোর্টের এখনো ভেরিফিকেশনটা হয়নি, আমারটা তো হয়ে গেছে, আমি দিয়েছি রানায়, ওটা ওখান থেকে কতদিন লাগে পাসপোর্ট অফিসে যেটা আমি জানি না, ওটা ফলো আপ করুন নেক্সট উইকে, কিন্তু ওরটা এখনো কিছু আসছে না, ওরটা এখনো কিছু আসছে না। পরের সপ্তাহে একবার ওদের ওখানকার পুলিশ স্টেশনে গিয়ে খবর নেওয়াটা খুব দরকার। কিন্তু আমার প্রথমবার যেটা ছিল, আমি দেখলাম ওর অ্যাপ্লিকেশনটা তো আমার কাছে রয়েছে, তো আমি দেখছি ওটা আমি 4th December নিয়েছিলাম 2014, তো ওটা তোমার 31শে ডিসেম্বর এসেছিল, আমার ডেটটা ভালো মনে আছে, কারণ আমরা বেরিয়েছিলাম মাসির মেয়েদের সাথে, তখন ফোন এসছে যে পুলিশ ভেরিফিকেশন হবে কাকরিয়া, তো আমরা ফিরেছি 31st December, মানে অনেক দিনই টাইমটা নিয়েছি, এখনো আসেনি হয়তো এদের কাছে ডেটা, আর আদারওয়াইজ ডেটা এসে থাকলে হয়তো ওরা প্রসেস করছে না। যাই হোক, এমনিও তো এমনিও 3 সপ্তাহ বলেছে মেয়েদের যে 3 উইকসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন না হলে একবার যোগাযোগ করতে, তো আমাদের সেটা 8 তারিখ হয়েই যাচ্ছে, আমরা গিয়ে কথা তখন বলতেই পারি, তাই না? এই বৃষ্টির পর থেকে ভোল্টেজটা কন্টিনিউয়াসলি আপ ডাউন করছে, এই একবার লাইট অফ হচ্ছে, একবার লাইট আসছে, ঠিক এই জিনিসটাই হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, আমাদের ঘরের অ্যাপ্লায়েন্সেসগুলো প্রবলেম করছে, যেমন মাইক্রো তো চলছেই না, এসির তো প্রশ্নই আসছে না, তার সাথে বা ফ্যানটাও জোরে ঘুরছে না। এবার এরকম সারা রাত যদি হয় তাহলে আবার শোয়ার সমস্যা, বড্ড জ্বালায় পড়া গেল। বৃষ্টি একটা জিনিস স্বস্তি দিল, কিন্তু এ থেকে ইলেকট্রিক কানেকশানে গণ্ডগোল শুরু হয়ে গেল। দেখি চেষ্টা করছি যদি ইলেকট্রিক সাপ্লাই থেকে কাউকে কিছু জানা যায়, ফোন করে বা কমপ্লেন করা যায়, বাট জানি না এই রাতে তার সুরাহা হবে কি না। আজকে এখনও ফ্লাকচুয়েট করছে লাইট, আর এই একটাই 3 ওয়াটার লাইট জ্বালিয়ে রেখেছি সারা বাড়িতে, আর ভোল্টেজও ফ্লাকচুয়েট করছে বলে ইনভার্টারে শিফট করিয়ে নিয়েছি বাড়ির পুরো লোডটা, তার কারণে অ্যাটলিস্ট একটা কন্টিনিউয়াস 220 ভোল্ট তো পাবো, আর একটা ফ্যান দিয়ে তাতে যতটুকু চলে আর কি, কারণ ভোল্টেজের যা অবস্থা তাতে ফ্যান প্রায় ঘুরছেই না, তাই জন্য ইনভার্টারে কনভার্ট করিয়ে তারপর ফ্যানটা চালাচ্ছি। আর বেশি দূর কন্টিনিউ করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর তাড়াতাড়ি ঘুমাতেও হবে, এই ফ্যানটা চলতে চলতে ঘুমটা এসে গেলেই হলো।
কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্লিজ কারেন্ট হানিয়ে দাও। দেখা হচ্ছে পরের লগে।